রাজধানী বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি দিয়েছে। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। চট্টগ্রাম নগরীর ষোলশহর স্টেশন থেকে 2 নম্বর গেট হয়ে শিক্ষার্থীরা পদযাত্রা বের করেন। পদযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জেলার প্রশাসক কার্যালয়ে প্রবেশ করতে চাইলে আদালত গেট এলাকায় পুলিশই বাধার মুখে পড়েন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি জেলা প্রশাসকের সাথে দেখা করে স্মারকলিপি দেন। যতদিন পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবি, যৌক্তিক আন্দোলনটা সফল না হচ্ছে, আমরা আমাদের যে অবস্থানে আছি আমরা আমাদের অবস্থানে ঠিক থাকব। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। এর আগে সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমবেত হয়। খুলনার শহীদ হদিস পার্ক থেকে পদযাত্রা বের করেন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। কোটা সংস্কারের দাবিতে বরিশাল নগরীর প্রধান সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। সকল গ্রেডের যে কোটা পোতা আছে সেই কোটা পোতা ন্যূনতম পর্যায়ে এনে অতি দ্রুত সময়ের মধ্যে সংসদ অধিবেশন থেকে পাশ করা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পদযাত্রা বের করেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে পদযাত্রা বের করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। একই দাবিতে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পদযাত্রা শেষে স্মারকলিপি দিয়েছে জেলা প্রশাসকের কাছে। এছাড়া কুমিল্লা, কুষ্টিয়া, ফরিদপুর, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, নাটোরসহ বিভিন্ন জেলায় পদযাত্রা সহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। আমার বউ তুই নিবি তোর বান্দি, আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে, বদনাম তো সইলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হই বই ময়না রে, তুই আমারে মাফ কইরা দিস মা। আমারে খাওনের মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাস হ্যাঁ? মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।